দেখুন আজকে আমি ঘেসে অছু আর মুই আপনার স্মার্ট মিটর রে কেনতা সিস্টম হয়েছে মুই দেখছে। দেখুন ই স্মার্ট মিটর রে এটা এটা টাটা পাওয়ার স্মার্ট মিটর যেনথির এগেনস্টে আমি আন্দোলন করুছু। ই স্মার্ট মিটর রে গোটে কনজ্যুমর কে কেনতা শোষণ করা হচ্ছে সে বাবদরে আমি টেকনিক্যালি আপনার বুঝাবার কে যাওছি। মুই দেখুন ই স্মার্ট মিটর সিম রে চলছে, ইনে গোটে সিম লাগিছে ভাই দেখাবে। দেখুন এটা জিও সিম লাগিছে। আমি যদি আগরু পয়সা না দামা এটা সিম দ্বারা অপারেট পয়সা সরিগলা পরে এটা প্রিপেড পয়সা সরিগলা পরে অটোমেটিক লাইন কটি যা ইহাদের কোম্পানি ই জিনিস লাগু না করবার আর কে সব জিনিস লাগু করবার আছে তার। আর ই মিটরে দেখুন অননেসেসারি চারটা বল লাগিছে যেটা বারম্বার জ্বলুছি। ই চারটা বল জ্বলবার লাগিবি কিছু লাইন কনজ্যুমিং হতবা সেতির পয়সা আমি দৌছু। আউ সেটা বি আমি আমি যে লাইন বিল দৌছু সেটা বিভিন্ন স্ল্যাবরে দৌছু। দেখুন আমি মিটর রেন্ট 60 টাকা দৌছু, তারপরে ইলেকট্রিসিটি ডিউটি 60 টাকা দৌছু, আউ ফিক্স চার্জ গোটে সেটা বি 60 টাকা দৌছু। 180 টাকা আমার নো জোর জবরদস্ত লাইন না জালিকি টাটা পাওয়ার নৌছি। তার বাহারে আমি তিনটা স্ল্যাবরে পয়সা দৌছু, জিরো রু 50 ইউনিট যাক আমি 2.90 টাকা রেটে দৌছু, 50 নু 150 ইউনিট যাক 3.70 টাকা রেটে দৌছু, না 3.70 টাকা 4.70 টাকা রেটে দৌছু, আউ 150 নু অতকা হয়ে গেলে 5.70 টাকা রেটে আমি পয়সা দৌছু। মুই ইনো ওড়িশা সরকারকে প্রশ্ন করবার লাগি চাহমি, ওড়িশা সরকার যেতবেলা টাটা পাওয়ারকে লাইন বিকিছে কি প্রতি ইউনিট কো গুটে রেট নিছে না 3-4টা স্ল্যাবরে লাইন বিকিছে? পয়লা সে প্রশ্নর উত্তর দৌ, তারপরে কনজ্যুমর মানক এমনি 3টা কি 4টা স্ল্যাবরে কে হলে পয়সা নৌছেন যে উত্তর দেবে। আর কনজ্যুমর মানক বিভিন্ন স্ল্যাব রনারে লুটবাটা বন্ধ করুন, নহলে দেখুন ইনু ইহাদে গোটে সভা চালিয়ে দেখুন বিরাট সভা, হাজার হাজার লোক অছন নিজের স্মার্ট মিটর নেই আইসছন। আউ এটা টাটা পাওয়ার অফিস আগড়ে আর কিছু সময় পরে সে সব মিটরকে ডম করবে ফিকি দেবে। টাটা পাওয়ার যেন তার মনমুখী কারবার চলেছে ওড়িশারে লোক এটা সহবারকে সহবারে অতিষ্ঠ হয়ে গেলেন আর লোকর আক্রোশ কেন প্রকার আন্দোলন রূপ নেছে আপন মানে নিজে দেখি পারবে। 4-5 দিন আগরু ভটলি রে হইতিলা আজ ঘেসরে হচ্ছে। মুই মিটিং র সিধা প্রসারণ করছে, দেখুন এনু কেন সংখ্যার লোক অছন সমস্তঙ্কর হাতে মিটর আছে। আর এটা আজকা শহীদ মাধব সিং কৃষক সংগঠন নেতৃত্বে হচ্ছে, আউ ইনকে সমর্থন বরগড় জেলার সবু ব্লকর কৃষক সংগঠন দৌছন, আউ সংযুক্ত কৃষক সংগঠন বরগড় যেন সে তার নেতৃবৃন্দ ইনে লিডিং নৌছন। আর এই সভার সভার এটা দেখুন কেন পরিমাণের লোক অছন, আর কিছু কিছু সময় পরে আর কিছু সময় পরে এই র্যালি আরম্ভ হবা, আর মুই ফ্যান ধরে লাইবে আমি। ধন্যবাদ, জুহার।